নিন বেয়ান। হ্যাঁ, এবারে ভাইয়ের কপালে ফোঁটাটা পরিয়ে দিন। এই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ মা, বলছিলাম যে ফোঁটা পরানোর অবকাশ তুই পরেও পাবি দিদি, কালই তো বিয়ে, তখন যত ইচ্ছে চন্দন পরাস, এখন আর ফোঁটা মোটা কেন? এখন ভালো ভালো খাবারের গন্ধ বেরোচ্ছিল, খাবারটা খেতে দে তো বাবু। তা বললে তো চলবে না, কপালে একবার যখন চাঁদ উঠেছে তখন চন্দন পরে তাকে তো স্বাগত জানাতেই হবে। সেটা আপনি ঠিক বলেছেন, আসলে ওই সবই হচ্ছে কবিগুরুর ভাষায়, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে উছলে পড়ে আলো, তার আগে ভাই আমার পাতে মালাই কারি। একসঙ্গে শিয়াল সব গুলো দিচ্ছে। আচ্ছা মাঙ্গু বোধহয় এখনো কল করে, কাকুটাই বা কোথায় যায় না সত্যি কাজের সময়? তোমার মেয়েরা কিন্তু খোদার উপর খদকারি করছে, আর দেখো দিশা দি কি সুন্দর করে সব সাজিয়েছে, সেগুলোর উপর হাত লাগিয়ে লাগিয়ে নানা রকম ভাবে ক্রেডিট পাওয়ার চেষ্টা করছে কিনা। এই মা খাবারও তো নিয়ে আসেনি, দিশা দি নিয়ে রান্না করে। হ্যাঁ যা যা খাবার নিয়ে আয়। দিশা দেখছি এবারে সবাইকে হাত করে ফেলেছে, দেখতে হচ্ছে তুই অসামান্য মেয়েটাকে, যে ছোট করে চুলও ছাটে আবার মোচাও কাটে। না গো মেয়েটা কিন্তু সত্যি অন্য রকমের, এত গুণের যে বাড়িতে যাবে একেবারে আলো করে রাখবে। আপনার বৌমা মঙ্গুরও তো কম গুণ নেই, কিন্তু আপনার ঘর আলো করতে পারলো কই? তাতে কি আমার ছেলে যে বাড়ি আলো করে রেখেছে ওতেই আমার সুখ, কিন্তু পিসিমা তো দয়া করে বেয়ান না, আপনার পিসিমা আমি দেখি বেয়ান, এই আপনার ভালো মানুষই না, মানে ও হয়ে গেল। মেয়ের বন্ধুই যেন নায়িকা, আই বুড়ো ভাত খাচ্ছে কদু, আর ছবি উঠছে তার আর বন্ধু। আর অনেক হয়েছে ছবি 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 অনেক হয়েছে, এবার দয়া করে আমাকে খেতে দাও, সুচোর দম দিচ্ছে তখন থেকে। যাই হোক সে আশীর্বাদ করবে, তারপরে তুই ভাতে হাত দিবি, তার আগে খবরদার না তোমরা সবাই দেখবে যেন না খায়। আমি এক্ষুনি ডেকে আনছি। বাবা জামাই বাবু তুমি আজ কোথায় আছো? চিংড়ি মাছ রুয়ের মুড়ো পাবদা আমার দিকে তাকিয়ে কাবুলি। না মামুনা, আগে আশীর্বাদ তারপর পেট পুজো, মনে থাকে যেন। চলো পাশে নিয়ে মিষ্টি গুলো। অগত্যা একটা পোজ। এই তো এসে গেছি, এসে গেছি। উড়িয়াপা মোচার ঘন্ট, চিংড়ি মাছের মালাইকারি সবই আমার খুব পছন্দ। আমার আমারও আমারও তা তো হবেই, ভাই ভাই মিল হবে না তো কাতে কাতে মিল হবে। বাবা আশীর্বাদ করতে এসে তুমি ভাই ভাইটা কোথা থেকে পেলে? এই চট করে বলতো, এ আমার কে হয়? যদি ভাই নাই হয় তাহলে আমি আশীর্বাদ করব কেন? আহ বাবা জামাই, ও তোমার একমাত্র শালা। মহাকালী। হ্যাঁ বলো। শোনো, ইনি তোমার কি ধরনের মাসি? আপন মাসি। আপন মাসি সবাইকার সামনে যাকে তাকে শালা বলে গালাগালি করছে, ছি গোপাল। জানি তো এই তো আমার কদু, আমার একমাত্র শ্যালো, কিছু মজ করে না। জামাইদের তো দেখছি না, আমার জামাইদের যদি তুমি দেখো মাসি তাহলে আমার ব্যবসাটা কি দেখবে বলো তো? ওনার শরীরটা আজ ভালো নয় তাই কাজে যাননি, আর তাছাড়া আমার জামাইরা ছুটি পাবে একদম বিয়ের দিন থেকে, তার আগে নয়। বলছিলাম যে এইসব আমি খাবো না। সে কি বেশো, তুমি না বললে তোমার পেট ব্যথা, তুমি এই জন্য কাজে গেলে না, এখন বলছো এসব খাবে? এসব খেয়ে তোমার একদম কোনো কাজ নেই। আমি বরং বাবাকে ঘরে গিয়ে দই ভাত খাইয়ে আসি। বাবা কি বাধ্য মেয়ে, চলো। আহ
আরে যে জন্য এলে আশীর্বাদ চা করো, তোমার আশীর্বাদ ছাড়া, গুরুজনের আশীর্বাদ ছাড়া আইবুড়ো ভাত খাওয়া যায় না। এই দে আশীর্বাদ, ধন্যবাদ, 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 আশীর্বাদ। তারপরে দই ভাত খাবো, আশীর্বাদ করে দই ভাত। আমাকে আশীর্বাদ, এই বয়সে আমি আইবুড়ো ভাত খাবো না? তাই তো এই বুড়ো থাকতে তুমি আইবুড়ো খাবে কেন? না তো কদুর আইবুড়ো ভাত আজকে কদুরকে আশীর্বাদ করো, বেচারা খিদেতে মুখটা শুকিয়ে গেল। হ্যালো দামেদে, মস্তক নত করো, তবু ভালো। এই গাছে কাটাল দেখলেই গোফে তেল দিতে হয়, সাইড দিয়ে চলে যায় না? না যায় না, কারণ আমার বাগানে যিনি ফুলে রয়েছেন তিনি তো হিমসাগরা, কি করে যাবো বলো? রাম রাম। কে? চুপ আদিক থেকে কিছু। হ্যাঁ কেমন হয়েছে রে মোচার ঘণ্টটা? অসাধারণ, মনে হচ্ছে তোর হাতটা সোনা দিয়ে বাঁধিয়ে দিই। আমার হাত বাঁধাতে হবে না, দিশার হাত বাঁধাও। বলছিলাম যে এই তারার বান্ধবী কি না সত্যি সত্যি নীলের সঙ্গে মানায়? সে তো মানায়, তোর সঙ্গে বেশি মানায়, এমন শাশুড়ির এমন বউ হওয়া উচিত। সে দেখা যাবে, তুই এখন খা, পরে আবার বদনাম করবি না বউয়ের কাছে যে দিদি না খেতে দিয়ে তোকে রোগা করে দিয়েছে। আরে কালি, এখন আর তোর বদনাম হবে না, কদু বলে দেবে তোমার বিরহে আমি রোগা হয়ে গেছি। কদু মামাকে লজ্জা দেবেন না, পেটে খিদে মুখে লাজ, শুনলাম বউ সুন্দর। হ্যাঁ রে কদু, বিয়ে হয়ে পর হয়ে যাবি না তো? নিজে কবি বউ কবিরাজ, কেমন লাগছে মামু? দারুন মামু, বলে দিন তো আপনি না খেয়ে কোনো ইন্টারভিউ দেবেন না। বলো তো। আর আমি বাকিদের বলে দিচ্ছি, মামুর খাওয়া হয়ে গেলে আপনাদের কিন্তু খালি পেটে ইন্টারভিউ নিতে হবে, মনে থাকবে। ও মা, এ কি সাংঘাতিক মেয়ে! ও হচ্ছে বর্ষার মতো সজল, বর্ষার মতো কঠিন। এই বর্ষার মতো সজল আর বর্ষার মতো কঠিন, এই দুটো বর্ষার অর্থ বলো তো। প্রথমটা পেট কাটার মধ্যে নয় সব, আর দ্বিতীয়টা তালি বর্ষা। কি ভালো কি ভালো, কি বুদ্ধিমতী মেয়ে! আচ্ছা আমার মেয়ে দুটো কোথায় গেল, মাঙ্গু আর তাতু? ওকে তো দেখতেই পাচ্ছি না ওদের। তোমার মেয়েরা এখনো সাজছে, বলে বিয়ে হয়ে গেছে, ঘরে স্বামী আছে, আমি ছোট মাসিকে ডেকে আনি। ওরে সোনা আমার, যাও সোনা ডেকে নিয়ে এসো। বাবা এই দাড়িগুলো এত কুটকুট করছে না, তুমি ভাবতে পারবে না। ছি, তুমি না অ্যাক্টর, কত কত এরকম নকল গোঁফ দাড়ি পড়তে হবে? এই সময় জ্ঞান দিও না বুঝলে, একটা আরে ওই সমস্ত দাড়ি গোঁফ পড়ে থাকার নির্দিষ্ট সময় থাকে, মনে হচ্ছে সারা জীবনের মতো আমার গালে চিপকে গেল। তুমি আমার জন্য এইটুকু কষ্ট করতে পারবে না, তুমি জানো আমার কত কষ্ট হয়, তুমি যখন ওই রোজ রাতে ড্রাইভারদের কোয়ার্টারে শুতে যাও আমার যেন কত ঘুম হয় না জানি তো। তোমার
নিশ্চয়ই তখন খুব ইচ্ছে করে আমাকে কাছে পেতে না, আমার ইয়ে অন্তত একটু ওই হাত ধরা ধরে করে ঘুরতে করে না, খুব ইচ্ছে করে। চলো না তোমার সঙ্গে আজকে বিকেলে একটু ঘুরে আসি। বিকেলে তোমার সাথে কিভাবে? আমি তো ও বেলা ছাটিয়ে দেব। ও বেলা আমিষ খেতে নেই। কেন মাসি? আরে বাবা ভেটকি কপি, তারপর ওই দই পোনা রেখে দিয়েছি কি স্বাদে, এইরকম তো জীবনে শুনিনি। আরে তুমি তো আগে বিয়ে করনি, জানবে কি করে? দেখো মামাকে ধুতি পাঞ্জাবি পরে কি সুন্দর মহানায়কের মতো লাগছে। মেয়ে তো বেশ অন্যের মন জোগাতে শিখেছে। রাজকন্যা ছিলেন কোথায় আপনি? আমি তো বাইরে বাসুরে গান গাইয়ে বলে গান শিখছিল। ও বাবা, আচ্ছা ডাম্পুশরে তুমি বাসুরে গান গাইবে? কি গান গাইবে? ওই যে ছদ্মবেশী সিনেমাটা আছে না, ড্রাইভার দা দুটো যে গানটা গাইছিল, ওই জহরা গাইছিল। কি কি গান গাইতে গাইতে ওই তো তো বলা বলা ছো 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 শরম কি বাত, ভদ্র ঘর কা লড়কি ভাগে ড্রাইভার কা সাথ। আরে ছো 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 কা শরম কি বাত, ভদ্র ঘর কা লড়কি ভাগে ড্রাইভার কা সাথ। এত খাবার আমি খাবো? অসম্ভব। অসম্ভব আবার কি? সব খাবার তোকে খেতে হবে। কেন? আচ্ছা এটাও কি নিয়ম নাকি? সকাল থেকে তোমাদের নিয়মের ঠেলা তো আমি অস্থির হয়ে যাচ্ছি। না না, এটা নিয়ম না, এই খাওয়াটার একটা আলাদা মজা আছে, সেটা একটু বোঝার চেষ্টা কর। মজা? কি মজা? চল আমি তোকে বুঝিয়ে বলছি। আইবুড়ো হিসেবে এটা তো শেষ ভাত খাওয়া। আরে শেষ ভাত খাওয়া মানে শেষ ভাত খাওয়া নয়, আইবুড়ো হিসেবে শেষ ভাত খাওয়া। এরপর যখন তুই ভাত খাবি তখন তুই একজন আস্ত স্বামীর মালিক হয়ে যাবি। তুমি এখন তো খাওয়াই শুরু করনি, তুমি জানো আমি তোমার জন্য কি এনেছি বলতে পারবে? চিংড়িটা মামি বানিয়েছে জানিস তো দিদি। তাই? হ্যাঁ, এখন কথা না বলে তাড়াতাড়ি খেয়ে নে। মাথাটা রয়েছে ঘরটা গেল কোথায়? হয়তো ভেঙে গেছে। না না, আমি গোটা গোটা সব মাছ রেখেছি, আর তুই ভালোবাসিস দেখে আমি কত কষ্ট করে এটা বানালাম। আমি কত যত্ন করে এটা করলাম। আমার তো মাথায় কিছুই ঢুকছে না। আমি তুই খান মাছ খাইছি বইলা, ললিতার মাছ খাওয়ানি বন্ধ হয়ে গেল। ঠিক তাই, তুমি জানো কি হয়েছে?
আমি কি করে বুঝুম কও, আমি যেই দুইখান মাছ লইছি এই দুইখানি ললিতার পাতে পড়ব। এই জন্যই বলে অন্যায় কখনো চাপা থাকে না মা। অন্যায়? অন্যায় কইতাছস? সেই কবে তোর বাপে মরে গেছে, আমি তো মাছ সাইডা দিছি। তুই প্রথম যখন মাছ খাস তার কাছে, তোর মা বাবা তোকে মাছ খাওয়া শিখিয়েছিল, তোর বিয়ের অনেক আগে। মামু, কি রে মামু, তুমি কিছু মনে করনি তো? আর কাউকে কিছু বল, লিপস্টিকটা দে তো, এটা ধর দুটোই। ও ছোট মাসি, এবার চলো, তখন দেখে দেখছি গালে পাঁচ রকমের জিনিস মেখে যাচ্ছ, যাবে তো আমার সঙ্গে, এত সাজগোজার কি দরকার আছে? ও পাঞ্জাবি কাকু থাকবে তো। পাঞ্জাবি কাকু মানে? ও সরি, ড্রাইভার কাকু। ছাড়ো, ছেড়ে দে, এবার আমরা চল যাই। দে না এটা, দে। আচ্ছা মামা দাদুর জন্য কি গিফট কিনবে? সে এখনো ভেবে দেখিনি, বেরোই তো, তারপর ভেবে দেখবো। ও ঠিকই বলেছ, বেরোলেই হলো, গিফট টিফটের কথা পরে ভাবা যাবে। গয়নাগুলোর অর্ডার দিছি না, সেটা ডেলিভারি নিতে হবে, তারপর আশীর্বাদীর আরও কয়েকটা শাড়ি। আমার কিন্তু মনে হচ্ছে শাড়িগুলো কম পড়বে। আমি ব্যাগ নিয়েছো আমার? ব্যাগ এই তো। গুড বাই। কিন্তু বলছিলাম যে কি, আমি ওখানে গিয়ে কি করব? কোথায়? ওই শাড়ির দোকানে, গয়নার দোকানে। আর তাছাড়া সকাল থেকে ভালো করে খাওয়া হয়নি তো, ওই সেদ্ধ ভাতটা খেয়েছি, মানে শরীরটা বড় দুর্বল লাগছে। গোপাল, এই বয়সে তোমার এই বাচ্চাদের মতো ঘ্যান ঘ্যান করার স্বভাবটা না আমার ভালো লাগে না। তোমার পেট ঠিক হয়েছে? তুমি আমার সঙ্গে একটু শাড়ির দোকানে, গয়নার দোকানে চলো, আমি তোমায় ভালো হোটেলে খাওয়াবো। বাবা ডাম্বুসোনা তো সেজেছে কেন? আমরা তো বেরোচ্ছি দিমু। কোথায় যাচ্ছ বাবা? কাছেই কাছেই, ওই মামুর জন্য একটা গিফট কিনতে। ও তোমরা কোথায় যাচ্ছ দিমু? আমরা আমরা দোকানে যাচ্ছি, আমরা শাড়ি কিনবো, গয়না কিনবো, তারপর রেস্টুরেন্টে খাবো। দিমু তুমি আমারই বউ হয়, ওকে রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাচ্ছ? ভেরি ব্যাড। না না সোনা, আমরা কাজ সেরেই চলে আসবো। ডবটা কাকে দিল বোঝা গেল না তো। গোপাল হারুকে বলো গাড়ি বার করতে। আসলে আমরা ভাবছিলাম আমরা ওই গাড়িটা করে যাবো। তো অন্য গাড়ি আছে, সেটা যাও। না মানে কি? হ্যাঁ না মানে কি? প্লিজ দিমু তোমরা ওই গাড়িটা করে চলে যাও, আমরা হারু অঙ্কেলের গাড়িতে করে চলে যাবো। পাঞ্জাবি গাড়ির হেভি ডিমান্ড। কিন্তু কেন বাবা? না না আমি ঠিক করেছিলাম ওই গাড়িতে করে যাবো। হ্যাঁ কিন্তু কেন? সেদিন দুপুরবেলা বললাম না ছোট মাসি ওর কাছে পাঞ্জাবি গান শিখছিল।